প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা আপনাদেরকে পৃথিবীর এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের প্রাণ প্রিয় নবীজির জীবনের শ্রেষ্ঠ একটি মৌজেজার নিদর্শন কয়েক হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে। এই প্রতিবেদনটি গভীর নবী প্রেম এবং সর্বোচ্চ ইমানি শক্তির নজরে দেখবার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। কেননা মুনাফিকদের অন্তরে নবী প্রেম ছিল না বলেই নবীগণের অলৌকিকতা তাদের কাছে অসহ্য ব্যাপার ছিল। নবীগণ দুনিয়া ছেড়ে চলে যান, তবে তাঁদের মৌজেজা বা অলৌকিকতা থেকে যায় এবং সক্রিয় থাকে। কোনো কোনো ওলি আল্লাহর ক্ষেত্রেও এমনটি হতে পারে। আধুনিক জর্দানের রাজধানী আম্মান থেকে ইরাক সীমান্তের দিকে প্রায় 600 কিলোমিটার রাস্তা সফর করার প্রস্তুতি নিয়ে সকালবেলা রওনা হলাম। প্রায় দুদিন পর্যন্ত তথ্য সংগ্রহ করে অবশেষে একজন জর্দানি ড্রাইভারকে সাথে নিয়ে ওয়াদিয়ে রসুল সাহাবি শাহজারার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সেখানকার কি চিত্র, রাস্তাঘাটের অবস্থাই বা কেমন, সম্বল হিসেবে সাথেই বা কী কী নেয়া প্রয়োজন ছিল আমরা কেউ তা জানি না। বিশ্বনবী যে গাছের তলায় আরাম করেছেন, যে গাছের জন্য দোয়া করেছেন, যে গাছ হাজার হাজার বছর ধরে জীবিত, এমন একটি মৌজেজার গাছ দেখতে যাচ্ছি বলে আবেগ আপ্লুত হয়ে আল্লাহর উপর ভরসা করে চলতে লাগলাম। শত শত কিলোমিটার পথ বেয়ে চলছি, কোথাও কোনো বাড়িঘর, হাট বাজার, জনপথ, গ্রাম কিছুই নেই, শুধু পাথরাবৃত মরুভূমি আর মরুভূমি। শুধু বালু পাথরের রাস্তা ধরে ধীরে ধীরে অগ্রসর হতে থাকি। আমরা যেদিকে যাচ্ছি সেদিকে চলাচলের কোনো রাস্তা নেই। জনপদ, দোকানপাট, বাড়িঘর, লোকজন, গাছপালা, ঘাস পানি, 200 কিলোমিটার ব্যাপী কোনো কিছুই নেই। এই রাস্তাটি এই গাছ পর্যন্ত শুধু দর্শনার্থীদের জন্যই। ফোর হুইল ড্রাইভের জিপ গাড়ি নিয়ে যাওয়াও যেখানে ঝুঁকিপূর্ণ, সেখানে আমরা যাচ্ছিলাম একটি ছোট্ট প্রাইভেট কারে। খাদ্য পানিবিহীন একটি ছোট্ট গাড়িতে এই ধরনের দুর্গম মরুপথের সংঘটিত বিপদের কথা জানতে পেরে পরবর্তীতে আমাদের গা শিউরে উঠেছে। কিন্তু একমাত্র দয়াল নবীজির ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেছেন বলেই নিরাপদে ফিরে আসতে পেরেছিলাম। 30 কিলোমিটার রাস্তার পুরোটি রাস্তায় শুধু এক জায়গায় দেখতে পেলাম পুরনো কালের কালো কালো পাথরে নির্মিত ছাদবিহীন একটি ভবন, হয়তোবা কোনো কালে জিয়ারতকারীদের জন্য একটু বিরতি বা থাকা খাওয়ার মতো ব্যবস্থাপনা ছিল এখানে। তবে যেতে যেতে এক জায়গায় শুধু একটি বড় মাপের পানির গাড়ি ও এক ঝাঁক মেষ, দুম্বা ও ছাগলের পাল দেখতে পেলাম। কত নিরাশ নীরব একা একা জীবন সেই মেষপালের রাখালদের, ভাবতে দম বন্ধ হয়ে আসে। আসলেই শুকরিয়া আদায় করার ভাষা নেই যে কোন ভাষায় খুশি করব সেই মহান দয়ালু প্রভুকে। প্রায় 20 কিলোমিটার দূর থেকেই গাড়ি চালক আমাদেরকে বারবার দেখাচ্ছিল ওই পবিত্র গাছটিকে। কিন্তু মজার ব্যাপার হলো, যতই অগ্রসর হই গাছটিকে ততই দূরে মনে হচ্ছিল। ওই দেখুন, ওই যে দূরে ঝাপুর ঝুপুর গোলাকার ছাতার মতো সুন্দর গাছটি একাই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শত শত বর্গ কিলোমিটার ব্যাপী মরুভূমিতে সে গাছটি একাই। ঐতিহাসিক ও ভৌগোলিকগণ লিখেছেন, চতুর্পাশ্বে 150 বর্গ কিলোমিটার ব্যাপী এর মধ্যে গাছ বলে আর কোনো কিছু নেই, শুধু এই গাছটিই রয়েছে। এই গাছটি যে নবীগণের মৌজেজার সাক্ষী, বিশেষ করে নবীগণের নবী, আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মৌজেজা এবং দোয়াপ্রাপ্ত গাছ, তার প্রথম প্রমাণ হচ্ছে যেখানে সকাল বিকাল দিনে দুবার পানি সেচন ব্যতীত এই মরুভূমিতে কোনো গাছ বেঁচে থাকার কল্পনাই করা যায় না, সেখানে এই গাছটি সবুজ পত্র পল্লবে জীবিত দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে। জর্ডান সরকারের পক্ষ থেকে গাছটির চতুর্পাশ্বে একটু উঁচু দেয়ালের উপর
মোটা তারের ঘেরা দিয়েছে। প্রায় এক একর জমি নিয়ে বেষ্টনীর দরজায় গাছের নিরাপত্তা ও দর্শনার্থীদের সুবিধার্থে রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের জন্য একটি অফিস রুমও করে দিয়েছে। অফিস রুমটি বন্ধ থাকলেও গাছের চতুর্পার্শ্বে বেষ্টনীর দরওয়াজাটি খোলাই ছিল। গাছটির উচ্চতা খুব একটা নয়, তবে দেখলে মনে হয় নিয়মিত কোনো মালির হাতে সাইজ করা দীর্ঘদিন ধরে সাজানো একটি গাছ। গাছের শিকড় ও বাকলি বলে দেয় এর বয়স হাজার হাজার বছর। মূল গাছের সারাংশের উপর ছাল, তার উপরে বাকল। গাছটির ছোট ছোট সবুজ পাতাগুলো খুব নরম, তবে ডালপালাগুলো এবং বাকল দারুণ শক্ত। মনে ভিন্ন রকম আশা নিয়ে বাকলে হাত লাগিয়ে চেষ্টা করতেই গোড়ার দিকের একখণ্ড বাকল হস্তগত হলো। তবে বাকলের ভেতর দিকে আঠালো পদার্থের তুলনাহীন অভিনব এক খুশবু অনুভব করতে লাগলাম আমরা সবাই। আজ থেকে 1500 বছর আগে আমার নবিয়ে দো জাহাঁ সরকারে দো আলম যখন ছোট ছিলেন, ওনার চাচা যান হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বড় একটি ব্যবসায়িক দলের সাথে ব্যবসার উদ্দেশ্যেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এসেছিলেন। ওই বালক বয়সে, কিশোর তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর নবী, আজন্ম নবী, তিনি মক্কা শরীফ থেকে সোজা সিরিয়ার পথে, জর্ডান একটু বাঁকা, মাঝখানে জর্ডান পড়ে, মক্কা শরীফ থেকে সিরিয়ার পথে যাবার বেলায় ঠিক এই সিরিয়ার কাছাকাছি বর্ডার এই জায়গাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছের নিচে আরাম করার জন্য বসেছিলেন। চতুর্পাশে শত শত মাইল ব্যাপী একটি গাছ নেই, কোনো গাছ নেই, শুধু মরু অঞ্চল, পাথর, বালু, মাটি, এগুলোই, গাছের কোনো বালাই নেই। সেখানে সেই শত শত মাইল ব্যাপী মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে আমার নবীর মুজিজার সাক্ষী হয়ে এই গাছটি দাঁড়িয়ে আছে। এ গাছ থেকে এখনও মুজিজা বের হচ্ছে। সে কী মুজিজা? আমরা প্রায় 30 কিলোমিটার দূর থেকে গাছ দেখছিলাম, আমরা সান্ত্বনা পাচ্ছিলাম যে গাছ হয়তো এসে গেছে, কিছুক্ষণের মধ্যেই গাছের কাছে পৌঁছবো, কিন্তু না, যত যাচ্ছিলাম গাছকে ওরকমই মনে হচ্ছে। অবশেষে আমরা আস্তে 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 গাছ পেলাম। আল্লাহর নবী এই গাছের নিচে বসেছিলেন এবং ওই ব্যবসায়িক দল যারা ছিলেন তারা গাছের চতুর্পাশে যেভাবে বসেছিলেন যতটুকু এলাকা জুড়ে, এখন সে এলাকাটা পাথর দিয়ে প্রাচীর করে দেয়া হয়েছে। প্রিয় দর্শক, 1460 বছর পূর্বে এই গাছের নিচে 12 বছর বয়সের কিশোর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার বাণিজ্যিক কাফেলার সাথে শাম দেশের উদ্দেশ্যে সফর করতে গিয়ে শাম সিরিয়ার সীমান্তের কাছে এখানেই বিশ্রাম করতে শিবির করেছিলেন। ওই সওদাগরের শিবিরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একমাত্র কিশোর। নবীজি বিশ্রামের জন্য বেছে নিলেন এই গাছের তলা। পাশেই অদূরে ছিল খ্রিস্টানদের বিখ্যাত আলেম ও পণ্ডিত বোহাইরা নামক একজন ধর্মীয় পুস্তক বা আসমানি কিতাবের পারদর্শী ও উঁচু মানের জ্ঞানী ব্যক্তির বাসস্থান। বোহাইরা দেখতে পাচ্ছিল তপ্ত মরুভূমি জুড়ে প্রখর রোদের তাপ, কোথাও কোনো মেঘ বৃষ্টির বালাই নেই, অথচ আমার কিশোর নবীজি আজন্ম নিষ্পাপ নবী মুস্তফার মাথার উপরে সারাক্ষণই একখণ্ড ঘন কালো মেঘের টুকরো ছায়া দিচ্ছে। তিনি আরও দেখলেন ক্ষণিকের মধ্যেই ঘন পত্রপল্লবে গাছটি আচ্ছাদিত হয়ে গেল। নবিয়ে দো জাহাঁ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাঢ় ছায়া দিতে লাগলো। পণ্ডিত বুহায়রা অস্থির হয়ে আস্থানা থেকে বেরিয়ে ব্যবসায়ী বহরের দলপতি নবীজির চাচার কাছ থেকে বালক নবীজির পরিচয় জানতে চান। চাচা আবু তালেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার নাম সহ পরিচয় বললে পুরো বাণিজ্যিক কাফেলাকে তিনি তার দরবারে সম্মানের সাথে দাওয়াত করলেন। কিন্তু নবীজি ব্যতীত সবাই বুহায়রার আস্তানায় দাওয়াতে হাজির হলেন। পণ্ডিত বুহায়রা কাফেলাকে বললেন, তোমরা যাকে গাছের নিচে রেখে এসছো মূলত তার জন্যই আমি তোমাদেরকে দাওয়াত করেছিলাম।
আমি তাওরাত ও ইঞ্জিল অর্থাৎ বাইবেল কিতাবে স্পষ্ট দেখেছি, এই বালক হচ্ছে সকল নবীর নবী এবং আখেরি জামানার নবী ও রসুল। আমি আরও জানি এই গাছের নিচে নবী ব্যতীত কেউ বসতে পারে নাই। নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামও এই গাছের নিচে বসে আখেরি নবীর সুসংবাদ দিয়েছিলেন। শ্রেষ্ঠ নবীর মাথায় ছায়া দেয়ার গাছটি অপেক্ষা করছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তার তলায় বসবেন। বোহায়রা এও বলে দিলেন সামনেই ইহুদিরা ওত পেতে আছে এই বালককে হত্যা করার জন্য, তারা এই বালককেই খুঁজে বেড়াচ্ছে, সুতরাং তোমরা অনতিবিলম্বে ওই কিশোরকে সাথে নিয়ে মক্কায় ফিরে যাও। আর সেই জন্যই নাসারাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি অপেক্ষা শীতল শত্রু ভাবতে বলেছেন। সেদিন খ্রিস্টান ধর্মীয় পণ্ডিতের পরামর্শেই নবীজিকে নিরাপদে মক্কায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি গাছের জন্য দোয়া করেছেন, একটি এই গাছ, অপরটি উস্তোয়া নায় হান্নানা, যা মসজিদে নববীতে মানুষের মতো দাফন করা হয়েছে। গাছটির জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন বলেই আল্লাহ তাআলা গাছের তলায় মাটির নিচে পানির প্রবাহ জারি করে একে অমরত্ব দিয়েছেন। জীবিত গাছ বিশ্বনবীর মুজেজার সাক্ষী বলে একে শাজারা সাহাবিও বলা হয়, অর্থাৎ সাহাবির মর্যাদার গাছ। মরু অঞ্চলের এত প্রচণ্ড তাপের মধ্যেও এই গাছের নিচে কী যে তৃপ্তি তা বলে বোঝানো যায় না। কিন্তু দুঃখ হচ্ছে দাবিদার লেবাসি মুসলমান বলে কিছু লোক এটাকেও অস্বীকার করতে চাইবে, কারণ মুনাফিক সর্দারদের প্রেতাত্মা যে তাদের অন্তরাত্মায় আসন করে আছে। তাই পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা পবিত্র কালেমাকে গাছের তুলনা দিয়েছেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালা কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফি সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহু আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। আপনি কি লক্ষ্য করেননি পবিত্র বাক্যের উদাহরণ? একটি পবিত্র বৃক্ষের মতো যার মূল সুদৃঢ় আর শাখা প্রশাখা মহাশূন্যে প্রসারিত, সেই বৃক্ষ আবার মানুষকে ফল দান করে। এগুলো মানুষের জন্য উদাহরণ যাতে মানুষ শিক্ষা নেয়। আর পক্ষান্তরে অপবিত্র বাক্য নিকৃষ্ট বৃক্ষের মতো যা মাটি থেকে বিচ্ছিন্ন, অস্তিত্ব নেই, সুতরাং শিকড় ভালো না হলে পাতা ভালো হয় কী করে? আর যার শিকড় ভালো তার পাতাও ভালো, অর্থাৎ যার অন্তর নবী প্রেমে সিক্ত তার আমলও ভালো, আর যার অন্তর নবীজির প্রেম শূন্য বেয়াদবীপূর্ণ তার আমলও নিকৃষ্ট এবং মূল্যহীন। যে গাছের কথা তাওরাত বাইবেল ও বেদের মধ্যেও রয়েছে, এটা নবীগণের মুজেজা বা অলৌকিকতা নয় তো কী হতে পারে? আসলে ইসলামী বিশ্বাসের সব কিছুই যুক্তিতর্কের মানদণ্ডে দেয়া যায় না। যে গাছের নিচে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন তখন এতে কোনো পাতা ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বসলেন চতুর্পাশে পাতা ছড়িয়ে গেল। আর তাই দেখে অদূরে খ্রিস্টান ইমাম ছিল, খ্রিস্টান আলেম, তিনি এগিয়ে আসলেন এবং তিনি বললেন এই বাচ্চাটি কে? হযরত আব্বাস বলেছিলেন এটি আমার ভাতিজা, ওর নাম কি? মুহাম্মদ। তিনি চমকে উঠে বলেছিলেন তোমার এই ভাতিজাকে তাড়াতাড়ি তুমি হেফাজত করো, নিয়ে চলে যাও, এ হবে আখেরি জামানার নবী। কি করে বুঝলেন? বলে হ্যাঁ,
আমি দীর্ঘদিন আমার হায়াত শত বছর বয়স আমার, এ গাছের নিচে আমি কাউকে বসতে দেখিনি, এ গাছের কোনো পাতা দেখিনি। কারো পক্ষে সম্ভব ছিল না গাছের নিচে বসার, সাধ্য ছিল না। এ গাছের নিচে তিনিই বসতে পারবেন যিনি হবেন আখরি জামানার নবী, যার নাম হবে মোহাম্মদ, যার মায়ের নাম হবে হযরতে আমেনা, যার বাবার নাম হবে খাজা আব্দুল্লাহ। আম্মানস্থ আমাদের সফর সঙ্গী মেহিয়ার বললেন, উরিদু আন আলামা মিনকা আনতা মাযা আরাফতা মাযা তাআরিফ হাযা শাইয়া বিহাযিহি শাইয়ারা শাজারাতিল মুবারাকা ইয়ানি মুজিজাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাকাযা। আল্লাহুম সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। هذه الشجرة جلس تحتها الرسول عليه الصلاة والسلام هو وعمه দরুদ ও সালাত ও সালাম নবী পাকের প্রতি। আমি যতটুকু জানি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাজানের সঙ্গে এসেছিলেন তিজারতের জন্য, ব্যবসার জন্য, এক জায়েশের সাথে, ব্যবসার কাফেলার সাথে। তখন তিনি এই গাছের নিচে বসেছিলেন বলেই এই গাছের এত মর্যাদা। আমি আমার জীবনে এত কষ্ট কখনো করিনি। যত কষ্ট করে আমি এই গাছের নিচে এসে পৌঁছেছি, তবে আমি আমাকে এই গাছের নিচে আসাতে ধন্য মনে করছি। মহান আল্লাহ তাআলা যে তার হাবিবকে ছায়া দেওয়ার জন্য মেঘখণ্ড তার মাথার উপর তার খেদমতে নিয়োজিত করে দিয়েছিলেন, এমনকি গাছপালা, জীব জন্তু, পশু পাখি, চাঁদ সূর্য, যেই নবীজিকে এত ভালোবাসল সেখানে আমরা সেই নবীকে একটু ভালোবাসলে এক শ্রেণীর মুনাফিক প্রেতাত্মা চিৎকার করে তেড়ে আসে।